অশোক, স্বাগত জানাচ্ছি বার্তা 24 লাইভে। আপনারা জানেন ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনি, তারই ধারাবাহিকতা কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনি অংশে পানি প্রবাহিত হওয়ার কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্গমে পড়েছেন যাত্রী, চালক সহ সাধারণ মানুষ। আপনারা জানেন ফেনি শহর সহ গোটা ফেনি জেলার ফুলগাজী, পশুরাম এবং ছাগলনাইয়া ডুবে রয়েছে। তার মধ্যে থেকে ফেনি ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও কিন্তু এই বন্যার ছাপ পড়েছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়া অংশে। আপনারা দেখতে পাচ্ছেন যে মহাসড়কের এই ছাগলনাইয়ার নিষ্কুঞ্জরা যে অংশটি রয়েছে সেখানে ইতিমধ্যে কিন্তু পানি এবং এর আগেও কিন্তু এখন কিছুটা পানি কমলেও কিন্তু এর আগে কিন্তু পানির অনেক স্রোতের কারণে এই এইখান দিয়ে গাড়ি চলাচল করতে পারছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা চট্টগ্রাম থেকে ঢাকাগামী যে সকল গাড়ি এখানে রয়েছে সবগুলো গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছেন, এবং কি এখানকার যারা চালকরা রয়েছেন তারা বলছেন যে এই মুহূর্তে তারা বলছেন এইখানে যারা রয়েছেন তারা 2-3 দিন যাবৎ তারা এখানে অবস্থান করছেন। এই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আপনারা যেটি দেখছেন সেটি মহাসড়কের একটি অংশ। এখানে কিন্তু এক পাশ দিয়ে সম্পূর্ণ গাড়ি চলাচল বন্ধ রয়েছে এবং কিছু কিছু এলাকায় কিন্তু আসলে এই বন্যার পানির কারণে চট্টগ্রামের বিভিন্ন অংশ প্লাবিত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এবং আপনারা জানেন যে ফুলগাজী পশুরামের পরে ছাগলনাইয়া উপজেলায়ও কিন্তু বিভিন্ন এলাকা এবং জেলার প্রায় 95% এলাকা পানিতে নিমজ্জিত রয়েছে, আমরা এমনটাই জানতে পেরেছি। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে আপনারা দেখছেন যে আসলে এখান থেকে যারা মোটরসাইকেলগামী এবং কি অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন, এবং কি চট্টগ্রাম থেকে ঢাকাগামী যে সকল গাড়ি রয়েছেন তারা কিন্তু এখানে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছেন। আমরা চালকদের সাথে কথা বলেছিলাম, চালকরা আমাদেরকে যেমনটা বলছেন যে তারা আসলে অনেকেই 2 দিন যাবতও একই জায়গায় অবস্থান করছেন, এবং কি এখানে শত শত যাত্রীবাহী বাসের যাত্রীরা কিন্তু রাস্তায় অপেক্ষা করছেন। এই যাত্রীবাহী যে সকল বাসের যাত্রীরা রয়েছেন তারা কিন্তু কোথাও তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন না। আমরা শুনেছি যে এইখানকার যে বিভিন্ন অংশে মহাসড়কের বিভিন্ন অংশ দিয়ে পানি এই বিভিন্ন দিকে প্রবাহিত হচ্ছে, যার কারণে আসলে এই যে যাত্রীদের যে সংকট সেটি কিন্তু আসলে চোখে পড়ার মতো। আপনাদেরকে যদি একটু বলে রাখি আসলে মহাসড়কের যে অংশটি রয়েছে আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি এখানকার যে সকল স্থানীয়রা রয়েছেন আমাদেরকে যেমনটা জানিয়েছেন আসলে অনেক গাড়ি শ্রেয় সুদূর পেনি থেকে কিন্তু চট্টগ্রাম পর্যন্ত দীর্ঘ লাইনে তারা দাঁড়িয়ে রয়েছেন, এবং কি তারা জরুরি পণ্য সেবা বহনকারী যে সকল পণ্য রয়েছে সেগুলোও কিন্তু এখানে পড়ে রয়েছেন এমনটাই আমরা আসলে জানতে পেরেছি। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে লাইনে লাইনে গাড়ি দাঁড়িয়ে আছে এবং কি তারা কোথাও যেতে পারছে না। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে অসংখ্য চালক কিন্তু আসলে তারা দাঁড়িয়েছেন। আমরা যদি একটু চালকদের সাথে কথা বলার চেষ্টা করি, আসলে আপনারা আসলে এখানে কতদিন দাঁড়িয়ে আছেন? আজকে 2 দিন, এখন 2 দিন এখানে আছি। এখনো গাড়ির সামনে জানা পিছনে জানা, আর আমাদের বেশি সমস্যা হয়েছে খাওয়ার, এবং রাত্রের জন্য খুব ভয়ানক ডাকাতি হইতেছে। মানে এরকমভাবে হালকা আমরা গোটা রাত ফোয়ারা দিছি গাড়ি, এমন ডাকাত পড়ছে এই এলাকার মধ্যে। কিন্তু খুব ভয় করতেছে যে রাত্রের বেলাটা বেশি ভয়, দিনে যা আছে তার জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু রাত্রের জন্য ভয় ঠিক বেশি আমাদের। এখানে ডাকাতি হইতেছে এবং রাত্রেবেলা ডাকাতি হয় কম পারম। কিন্তু আমাদের খানা পর্যাপ্ত পরিমাণ, আমাদের গাড়ির মধ্যে পানি নাই এবং খানার কোনো ব্যবস্থা নাই, হোটেল টোটেল তো নাই, এমনকি খানার জন্য আমরা খুব একটা কষ্টতে আছি। এতটুকু আমরা মানে খানার জন্য বেশি, আর পানি এবং ডাকাতি তিনটাই বেশি আমাদের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। ঠিক আছে দর্শক, আসলে যেমনটা শুনছিলেন আসলে এখানকার যারা চালকরা রয়েছেন তারা বলছেন যে তারা পানি সহ বিভিন্ন খাবারের সংকটে পড়ছেন, এবং কি এখানে ডাকাতির আতঙ্কের কারণে তারা আসলে বিভিন্নভাবে তাদের গাড়িগুলো পাহারা দিচ্ছেন। এই মর্মে তারা আসলে খুবই একটি কাতর দিন পার করছেন এমনটাই তারা বলছেন। আপনারা কি গাড়ির সাথের ভাই, আসলে কি হয়েছে, আসলে গাড়ি কেন দাঁড়িয়ে আছে একটু বলেন তো? দিছে পার্কাবান, এই কারণে পানিতে সব ডুবে যাচ্ছে, আর লালপুল ফেনি ওইদিকে পানি পর্যন্ত, তাই আমরা যাতে পারছি না, এই কারণে আমাদের গাড়িগুলো জামে পড়ে রয়েছে। আজ 3টা দিন আমরা এখানে তেমন খাইতে পারি না ঠিক মতন, পানির জন্য আমাদের সমস্যা বেশি। দর্শক, আসলে এখানকার চালকরা বলছেন যে আসলে তারা এই আসলে এই দুর্বিষহ সময় আসলে তারা মহাসড়কে পার করছেন, বিভিন্নভাবে তারা আসলে আতঙ্কে রয়েছেন, বিভিন্নভাবে ডাকাতির আতঙ্কে রয়েছেন, তারা এমনটাই বলছেন। আপনি কতক্ষণ যাবত আছেন এখানে?
আমি আসি আপনার বৃহস্পতিবার রাত থেকে। কী কী সমস্যা ফেস করতেছেন? খাওয়ানোর সমস্যা, আপনার ভালো মানের খাওয়ান দাওয়ার পথ না, বলতে কি পানির সমস্যা, গোসলের সমস্যা, বাথরুমের সমস্যা, নানান সমস্যা হয়। সমস্যা শেষে আমার রাত্রেবেলা ডাকাতি হয়, ওইগুলো সমস্যা ফেস করতে হয়। চারিদিক দিয়ে সমস্যা শেষ নেই। দর্শক, আসলে এখানকার চালকরা আসলে খুবই এই আতঙ্কে দিন পার করছেন, এবং কি ফেনীর যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতি আসলে এখন একটু পানি কমার দিকে হলেও আসলে মহাসড়কে যে পানির আসলে এই পানির স্রোতের কারণে মহাসড়কে চালকরা আসলে বিভিন্নভাবে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। তারা চাচ্ছেন যে আসলে যেখানে সমস্যা সেটি যাতে সমাধান করা হয় এবং তারা যাতে আসলে তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারে। দর্শক, আসলে এই ছিল আপনাদেরকে ফেনীর সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছিলাম। আসলে এখানকার যারা ত্রাণ কার্যক্রমের জন্য বিভিন্ন এলাকা যাচ্ছেন, তারা চালকদেরকে পানি দিচ্ছেন এবং কি বিভিন্নভাবে তারা সহযোগিতা করার চেষ্টা করছেন। দর্শক, যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম, আসলে ফেনীর যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতি আসলে এখন একটু উন্নতির দিকে হলেও আসলে এখানকার যারা স্থানীয়রা রয়েছেন, তারা বিভিন্নভাবে এগিয়ে আসছেন চালকদের সহযোগিতার জন্য, এবং চালকরা বলছেন যে তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা যাতে নিশ্চিত করা হয়। মোস্তাফিজ মুরাদ, বার্তা 24.com, ফেনী।